বাচ্চারা উঠে পড়ো, আমি মম বানানোর আটা তৈরি করে ফেলেছি। আমাকে তো একটু হাতে হাতে সাহায্য করতে হবে। একটু মা, আমার ঘুম শেষ হয়ে গেছে। এবার বলো আমাদের কি করতে হবে। তোমরা দুই ভাই বোন মিলে আমাকে মমর চাটনিটা বানিয়ে দাও। এদিকে তোমাদের বাবা সেই যে ভোর রাতে বাজারে গিয়েছে বাজার করতে, এখনো তার বাড়ি আসারই কোনো নামগন্ধ নেই। কি যে শুরু হয়েছে। হয়েছে হয়েছে, বাচ্চাদের সামনে আমাকে আর বকতে হবে না, বুঝেছো? এই নাও তোমার বাজার, আর যাও তাড়াতাড়ি গিয়ে মোমোর পুরোটা বানিয়ে নাও। তুমি আর কোনো কথা না বাড়িয়ে বাজারগুলো নিয়ে মোমোর পুর বানাতে থাকে, আর এদিকে মোমোর গন্ধে পুরো জঙ্গল মম করতে থাকে। দেখেছ কালু, টোনাটুনি সকাল সকাল উঠে মোমো বানিয়ে বিক্রি করতে চলে যাচ্ছে, আর মোমোর গন্ধ কেমন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে। তুমি তো আর মোমো বানাতে পারো না, যে আমরাও টুনির মতো মোমো বানিয়ে সকালবেলায় বিক্রি করতে চলে যাব। শোনো, আমি মোমো বানাতে পারি না, তাতে কি হয়েছে? আমি আমার মায়ের কাছ থেকে সুস্বাদু মুচমুচে সামোচা বানানো শিখেছি। কিন্তু সামোসা বানিয়ে তো কোনো লাভ নেই, সবাই যে টুনি সুস্বাদু মোমো খেতে ভীষণ পছন্দ করে। তাতে কি হয়েছে, আমরা কায়দা কৌশল করে বিক্রি করা শুরু করব। এবার আর এখানে বসে না থেকে তাড়াতাড়ি চলো। এরপর কালু আর কাকুলি তাদের লোভ সামলাতে না পেরে সামোসা বানানোর জন্য চলে যায়। অন্যদিকে টোনা আর টুনি মোমো বানিয়ে বিক্রি শুরু করে দেয়। গরম গরম মোমো রেডি, সবাই জলদি করে চলে এসো আর গরম গরম মোমো খেয়ে যাও। এসো এসো সবাই এসো। টোনার ডাক শুনে মিষ্টিটি এর শালিক সেখানে আসে মোমো খেতে। তুমি তাড়ি করে আমাদের এক প্লেট মোমো দাও তো, মোমোর সুবাসে পেট পুরো খাই খাই করছে। এই নাও মিষ্টিটি এ তোমার মোমো, আর শালিক দাদা এই নাও তোমার মোমো। আহা, কি সুস্বাদু মোমো! চাটনি দিয়ে মুখে দিতে যেন মিলে গেল। সকাল সকাল এত সুস্বাদু মোমো না খেলে যেন আমার দিনটা ভালোই কাটে না। এরপর দুজনে মিলে অনেক মজা করে মোমো খেতে থাকে। খেতে খেতে শালিক বলে, টুনি তুমি আমাকে দুই প্লেট মোমো পার্সেল করে দাও, আমি বাড়িতে আমার ছানাদের জন্য নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে শালিক দাদা, আমি এক্ষুনি পার্সেল করে দিচ্ছি। এই নাও টুনি তোমার টাকা, আজ সকাল সকাল এত সুস্বাদু মোমো খাওয়ানোর জন্য তোমাকে ধন্যবাদ। তোমাদেরও অনেক ধন্যবাদ, এরপর আবার এসো কেমন? এরপর মিষ্টিটি আর শালিক তাদের পার্সেল নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মেনু, সুখী আর মুন্নি মোমো খাওয়ার জন্য সেখানে আসে। তাড়াতাড়ি আমায় দুই প্লেট মোমো দাও তো। মেনু মাসি, ব্যাপার কি? আজ কেন জানি তুমি দুই প্লেট মোমো খেতে চাইছো? মেনু মাসি তো আজ নতুন করে খেতে চাইছে না রে মুন্নি, মেনু মাসি প্রতিদিন দুই প্লেট করে খায় মোমো। ওর কথায় জবাব না দিয়ে তাড়াতাড়ি আগে আমায় মোমো দে তো। দিচ্ছি মিনু মাসি, এক্ষুনি দিচ্ছি। মা, আমি মোমো খেয়ে কিন্তু সামোচা খাবো। না না, সামোচা একদম খাওয়া যাবে না, ওসব পচা তেলে ভাজা পচা খাবার। আমি একবার চারটা সামোচা খেয়েছিলাম, তারপর থেকে আমি চার দিন টয়লেটের ভেতর থেকে বাইরেই আসতে পারিনি। সে কি এক ঘটনা! মিনুর কথা শুনে সবাই হা হা করে হেসে ফেলে। এরপর টুনি মিনুকে দুই প্লেট মোমো দেয়। ওইদিকে কাকুলি আর কালু সব কথা শুনে রেগে আগুন হতে থাকে। দেখলি কালু, ওরা কেমন আমাদের বদনাম করছে! একই তো আমাদের দোকানে খায় না, তার উপর আবার আমাদেরই বদনাম করছে। মন চাচ্ছি এই গরম তেলে সবগুলোকে চুবিয়ে ফ্রাই বানিয়ে খাই। ছাড়ো তো, যার যা ভালো লাগবে সে তাই করবে। কালু কাকুলিকে বোঝাতে থাকে। এদিকে মিনু মোমো খেয়ে কালুর দোকানে আসে আর বলে, শোন কাকুলি, ব্যবসা করতে হয় সততার সাথে। তোরা যদি সততা আর মানবতার সাথে ব্যবসা করিস তবেই এগিয়ে যেতে পারবি, নয়তো পেছনেই পড়ে থাকতে হবে রে। শোনো মিনু মাসি, কষ্ট করে আমাকে আর জ্ঞান দিতে হবে না, যাও তো থাকো এখান থেকে। লোকে ঠিকই বলে, বিনা পয়সায় কাউকে জ্ঞান দিতে নেই। এই বলে মিনু সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর সবাই নিজেদের দোকান তুলে নিয়ে বাড়ি ফিরে যায়। টুনি রাত জেগে মমর জন্য জাপায় আটা করতে থাকে।
মা মা তুমি তো সারা রাত ধরে যাতা ঘুরাচ্ছো, ঘুমাবে কখন বলো তো? আর তুমি যদি না ঘুমাও তাহলে তো কাল মম বানাতে পারবে না মা। বাবারে, জীবনে সফলতা আনতে হলে কঠোর পরিশ্রম করতে হয়, তবেই না সফলতা আসবে। আমি আর একটু কাজ করে ঘুমাবো রে বাবা, তুই এখন ঘুমিয়ে পড়। মায়ের কথা শুনে রকি আর কোনো কথা না বলে চুপচাপ ঘুমিয়ে পড়ে। এদিকে টুনি মমের আলোয় মম বানাতে থাকে, উপকরণ তৈরি করে ঘুমিয়ে পড়ে। এদিকে কালু আর কাকুলি, কাকুলি সামোসা বানানোর আটা তো এখনো তৈরি করলে না, কাল কি বানাবো বলো তো? তুমি কি পাগল হয়েছো নাকি? এতগুলো সামোসা বানানো থাকতেই আমি আবার কষ্ট করে চাঁদা ঘুরিয়ে সামোসা বানাবো? যেগুলো বানিয়েছি সেগুলো আবার কাল গরম করে বিক্রি করবে। কালু আর কাকুলি বাসি খাবার সবাইকে খাওয়ানোর পরিকল্পনা করে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে, আর বরাবরের মতো সকাল সকাল সবাই উঠে নিজেদের দোকানে চলে যায়। টুনি প্লেটে প্লেটে মোমো বিক্রি করতে থাকে। এদিকে কালু আর কাকুনি বাসি সামোসা নিয়ে হা করে বসে থাকে। ঠিক তখনই এক বৃদ্ধা কাকুলির দোকানে আসে। বাবা রে মা রে, আমাকে একটু সামোসা খেতে দাও না, আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোমার যত খুশি তুমি তত সামোসা খেতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে তোমার প্রাপ্য টাকাটাই দিতে হবে, বুঝেছো? আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি অনেক অসহায়, এই জগতে আমার আর কেউ নেই, এই অসহায়কে একটু দয়া করে তোমরা আমায় খেতে দাও না গো। চুপ কর বুড়ি, আমি তোর জন্য কি কোনো দানশালা খুলেছি নাকি? হ্যাঁ, যে যখন তখন আসবি আর আমি তোকে খাবার দিয়ে দিব। একেই তো আমার ব্যবসা একদম চলে না, সেখানে আবার তুই এসেছিস। কাকুলি, অসহায় বৃদ্ধাকে দুটো সিঙ্গারা না হয় দিয়ে দাও। এই তুমি চুপ কর তো, টাকা ছাড়া আমার এখানে কারো কোনো ঠাই নেই, বুঝেছো? অসহায়দের সাথে তোরা এমন করিস না। এই শোন বুড়ি, তুই টোনা আর টুনির কাছে যা, ওরা তোকে সাহায্য করবে। বৃদ্ধা পাখিটি কাঁদতে কাঁদতে টুনির দোকানের সামনে যায় আর টেবিলে বসে পড়ে। এ কি বুড়িমা, তোমাকে তোমাকে এমন দেখাচ্ছে কেন গো? মুখটা কেমন হয়ে আছে, কি হয়েছে তোমার? আমার খুব খিদে পেয়েছে, আমার কিছু খাবার প্রয়োজন, নয়তো আমি একদম বাঁচবো না। দাঁড়াও বুড়িমা, আমি তোমাকে এক্ষুনি মোমো দিচ্ছি, তুমি পেট ভরে খাবে। কিন্তু আমার কাছে যে কোনো টাকা নেই। কোনো ব্যাপার না বুড়িমা, আমাকে তোমার কোনো টাকা দিতে হবে না, তুমি পেট ভরে খাও। তোমাকে অনেক ধন্যবাদ, এমন আদর করে আমাকে কোনোদিনও কেউ খাওয়ায়নি। শোনো বুড়িমা, তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে মোমো খেয়ে যেও, কেমন? বৃদ্ধা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলি দেখে বলতে থাকে, এভাবে যদি টুনি প্রতিদিন ফ্রিতে খাওয়াতে থাকে তাহলে এমনি টুনির ব্যবসা লাঠি উঠে যাবে। কাকুলি হাসতে থাকে। এদিকে রাত আসাতে সবাই দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে। টোনা, আজ মনে হয় কেউ কাজে যাবে না, সবাই বাড়িতেই থাকবে, আজ তাহলে আমাদের মোমো অনেক বেশি বিক্রি হবে, চলো তাড়াতাড়ি গিয়ে আমরা দোকান খুলি। টোনা টুনি দোকান খোলার জন্য যায়। এদিকে কালু আর কাকুলি আগে এসে নিজেদের দোকান খুলে বসে থাকে, কিন্তু পাখিরা কালুর দোকানে না গিয়ে টুনির দোকানে চলে আসে, আর নিমিশের মধ্যেই টোনা টুনির সব মোমো প্রায় শেষ হয়ে যায়। আর তখনই বৃদ্ধা পাখিটি আসে। বুড়িমা, তুমি তো আজও আসতে অনেক দেরি করে ফেলেছো, আজ তো সামান্য কটা মোমো আছে গো, বাকি সবগুলো শেষ হয়ে গেছে। আমার তাতে কোনো সমস্যা নেই, ওটুকুই দাও। টুনি বৃদ্ধাকে সব শেষের মোমোগুলো দিয়ে দেয়। এদিকে তখনই সেখানে ইগল এসে হাজির হয়। এই টুনি, এক্ষুনি আমাকে 10 প্লেট মোমো দে তো। ইগল দাদা, আজ তো আমার কাছে আর কোনো মোমো নেই, তোমাকে কালকের জন্য অপেক্ষা করতে হবে গো। কি, তুই এভাবে আমাকে মিথ্যে কথা বলছিস? আমি টাকা দিব না বলেই আমাকে তুই মিথ্যে কথা বলছিস, তাই তো?
না না ইগল দাদা তুমি ভুল বুঝছো আমি সত্যি বলছি আমার এখন মম নেই এই ইগল এক কথা তোকে কতবার বলতে হবে বল দেখি কি আমাকে তুই এভাবে বললি এই বলে ইগল রেগে আগুন হয়ে আর সেখান থেকে চলে যায় এসব দেখে টুনার টুনি ভীষণ কষ্ট পায় এদিকে ততক্ষণে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে যায় সবাই টুনিকে বাড়ি ফিরে যায় টুনা দোকানটাই আমাদের একমাত্র উপার্জনের উপায় ছিল আজ সেটাই নষ্ট হয়ে গেল এবার আমরা কি করবো গো তুমি কোনো চিন্তা করো না তো একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে এমন সময় টুনির বাড়িতে সে বৃদ্ধা এসে হাজির হয় আর বৃদ্ধার হাতে বড় একটা পাতাও ছিল একে বুড়িমা তুমি আমার বাড়িতে এসো না মা তোমার চোখে জল মানায় না এই নাও পাতা আর এই পাতাটা তোমার দোকানের ছাউনির উপর রাখলে এর আসল রহস্য দেখতে পারবে টুনি বুড়ির হাত থেকে পাতা নিতে না নিতে বুড়ি সেখানে এক মুহূর্ত দেরি না করে চলে যায় টুনি পেছন থেকে ডাকার অনেক চেষ্টা করে কিন্তু তাকে আর আটকাতে পারে না টুনা তুমি শুনলে বুড়িমা কি বলল হ্যাঁ সবই তো শুনলাম চলো গিয়ে দেখি কি হয় এরপর দুজনে মিলে বৃষ্টির মধ্যে উড়ে তাদের দোকানে যায় আর এদিকে দোকান জলে হাবুডুব খেতে থাকে টুনি বৃদ্ধার কথা মতো পাতাটা নিয়ে দোকানের ছাউনিতে রাখে আর তখনই সেখানে সুন্দর একটা পাতার দোকান প্রকট হয় টুনা কি আমি কি দেখছি আমাদের আবার দোকান হয়েছে হ্যাঁ টুনি বুড়িমার আশীর্বাদে আবার আমাদের দোকান হয়েছে টুনা আর টুনি মহা খুশি হয় এদিকে কালু আর কাকুলির দোকানটাও জলে ডুবে যায় আর তারা আফসোস করতে থাকে যদি তারা বৃদ্ধাকে সাহায্য করত তাহলে এই উপহার তারাও পেত আসলে সততা আর পরোপকারিতা জীবনের কঠিন সময়গুলোতে আশীর্বাদ হয়ে আসে না রে না আমি এই দুটো বেকার ছেলেদের নিয়ে আর পারছি না সারা দিন শুধু বসে বসে খাওয়া আর অন্ন ধ্বংস করা তাই না বলি কোনো কাজ বাজ কি আর করতে পারিস না নাকি হ্যাঁ বাবা তুমি কেন এভাবে বলছো বাবা আর কটা দিন ধৈর্য ধরো আমি তো চাকরির জন্য কম চেষ্টা করছি না তাই না তুমি দেখো আমার ঠিক একদিন চাকরি হবে আর তোমার অন্ন ধ্বংস হবে না বাবা হ্যাঁ হ্যাঁ তুই না হয় এভাবে বললি কিন্তু আমার আরেক ছেলে সে কোথায় সে তো সারা দিন শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছে না করছে কোনো কাজ আর না করছে কোনো চাকরি শুধু ঘুরতে দাও আমি বৃদ্ধ হয়ে গেছি আমি কি আর এই বয়সে এত কাজ করতে পারি যাও একটু বেশি বাঁচতাম এত কাজ করে তাও মনে হচ্ছে বাঁচতে পারবো না রাজু যখন এসব বলছিল এমন সময় সেখানে রকি চলে আসে আসলে টোনা ছিল রাজুর বড় ছেলে যেমন ভদ্র তেমনি নম্র কি হয়েছে বাবা নিশ্চয় তুমি আজও ঘ্যানঘ্যান করছো তাই না শোনো তুমি বুড়ো হয়ে গেলে কিন্তু সারাদিন এমন ঘ্যানঘ্যান করা ছাড়লে না আমি কোনো কাজ করতে পারবো না বুঝেছো বুঝেছো তুমি হ্যাঁ এত যদি আমাকে বোঝা মনে হয় তাহলে বলতে পারো যে বাড়ি থেকে চলে যা তাই না এই তুই চুপ করবি বাবার সাথে এভাবে কথা বলছিস কেন বলতো বাবা তো ঠিক কথাই বলেছে বাবার বয়স হয়েছে আর আমরা দুই ভাই এখনো কিছুই করতে পারছি না শোন দাদা তোকে এত কথা বলতে কে বলেছে শুনি তোর থেকে এত জ্ঞান আমি নিতে পারবো না তোর যদি এতই দরদ লাগে তাহলে তুই কাজ করতে পারিস না যত সব রকি এভাবে কথা বলে চলে যায় আর রাজু ছেলের মুখে এমন কথা শুনে অনেক কষ্ট পায় আর কাঁদতে কাঁদতে একটি নদীর পাশে গিয়ে বসে পড়ে হায় ঈশ্বর তুমি আমাকে তুলে নাও আমি যে এই বয়সে আর কাজ করতে পারছি না খুব কষ্ট হয় রাজু যখন এসব বলে কাঁদছিল এমন সময় নদী থেকে একটি জলপরী উঠে আসে আর জলপরি কান্নার কথা জিজ্ঞেস করলে রাজু জলপরিকে সব কথা ভুলে বলে সব শুনে জলপরি বলে
ও আচ্ছা এই ব্যাপার তবে এই নাও আম গাছ এই আম গাছটি তুমি বাড়িতে রোপণ করবে আর ওই গাছে জল দিতেই গাছটি অনেক বড় হয়ে যাবে আর প্রতিদিন আম গাছে দুটো করে সোনার জুতো ধরবে এসব বলে জল পরে নদীতে ডুব দেয় আর রাজু খুশি হয়ে বাড়ি আসে এরপর রাজু আম গাছটিতে জল দিতেই আম গাছটি অনেক বড় হয়ে যায় এরপর আম গাছে দুটো সোনার জুতো ধরে এভাবেই দিন কাটছিল রাজু তার আম গাছের প্রতিদিন দুটো করে সোনার জুতো নিত এভাবেই তারা অনেক ধনী হয়ে যায় কিন্তু এক সময় এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে রাজুর আম গাছে দুটি সোনার জুতোর মধ্যে রোজ একটি করে সোনার জুতো চুরি হতে থাকে কিন্তু রাজু কিছুতেই চোর ধরতে পারে না কি হচ্ছে এসব জলপরীর কথা অনুযায়ী তো আমার কাছে প্রতিদিন দুটো করে সোনার জুতো ধরার কথা তাহলে সেখানে একটি করে জুতো পাচ্ছি কেন আর একটি করে জুতো কে চুরি করছে না ব্যাপারটা তো জানতে হচ্ছে এসব বলে রাজু তার দুই ছেলে টোনার রকিকে ডাকে আর তাদের বলে শোন বাবারা তোরা তো জানিস আমার আম গাছে রোজ একটি করে জুতা চুরি হয়ে যাচ্ছে তাই আমি ভেবেছি আজ থেকে টানা পাঁচ দিন রকি রাত করে আম গাছের পাহারা দিবে এরপর পরের পাঁচ দিন টোনা পাহারা দিবে এরপর তোদের মধ্যে যে ওই জুতা চোরকে ধরতে পারবে আমি মৃত্যুর আগে আম গাছটি তাকে দিয়ে দিব আচ্ছা ঠিক আছে বাবা তুমি কোনো চিন্তা করো না এরপর রাত হতেই রকি তার বাবার কথা মতো আম গাছে নিচে বসে গাছ পাহারা দিতে থাকে কিন্তু অলস রকি এক সময় ঘুমিয়ে পড়ে আর সকাল হতেই দেখে যে আগের মতোই আম গাছের একটি সোনার জুতা চুরি হয়েছে এভাবে পাঁচ দিন কেটে যায় কিন্তু রকি কিছুতেই চোর ধরতে পারে না এরপর আসে টোনার পালা না রাত তো অনেক হয়ে গেছে এবার আমাকে একদম ঘুমালে চলবে না বাবাকে দেয়া কথা আমার রাখতেই হবে আমাকে যে চোর ধরতেই হবে এরপর টোনা সারা রাত না ঘুমিয়ে থাকে কিন্তু কাউকেই জুতা চুরি করতে আসতে দেখে না এরপর যখন ভোর ভোর হবে এমন সময় টোনা দেখে যে এক বানর এসে একটা সোনার জুতো নিয়ে পালাচ্ছে এই শয়তান বানর দাঁড়া দাঁড়া বলছি খবরদার পালাবি না আমার সোনার জুতো দিয়ে যা বলছি দে এসব বলে টোনা বানরের পিছু ছুটতে থাকে কিন্তু বানর রাতের আধারে টোনার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় এই যা শয়তানটা তো পালিয়ে গেল তবে পালিয়ে কতদূর যাবি তোকে তো আমি ধরেই ছাড়বো এসব বলে টোনা চলে আসে আর পরের দিন একইভাবে বানর জুতা চুরি করতে আসে আর জুতা চুরি করে বানর যখন পালাচ্ছিল এমন সময় টোনাও তাকে ধরার জন্য পিছু নেয় দৌড়াতে দৌড়াতে টোনা গভীর জঙ্গলে চলে যায় আর আড়াল থেকে দেখে যে তার ভাই রকি মুখে কালো কাপড় বেঁধে কোথায় যেন যাচ্ছে আরে রকি এত রাতে কালো কাপড় মুখে দিয়ে এই গভীর জঙ্গলে কি করছে আর কোথায় বা যাচ্ছে আমাকে সবটা জানতে হবে এরপর টোনা চুপি চুপি রাতের আধারে রকির পিছু নেয় আর দেখে যে রকি একটা গুহায় ঢুকলো সেখানে এক তান্ত্রিক আর সেই বানরটিও ছিল প্রণাম তান্ত্রিক বাবা সত্যি আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না আপনার বুদ্ধিতে তো আমি নিজে চুরি না করে এই বানরটির দ্বারা সোনার জুতা চুরি করতে পারছি এবার এই সোনার জুতাগুলো বিক্রি করে আমি অর্ধেক টাকা নিব আর অর্ধেক টাকা আপনাকে দিব রকির এসব কথা টোনা আড়াল থেকে শুনতে পায় আর বাড়িতে গিয়ে সব তার বাবাকে খুলে বলে পরের দিন ঠিক একই সময়ে টোনা আর রাজু পুলিশ নিয়ে সেই গুহায় হাজির হয় আর তান্ত্রিককে হাতে নাতে ধরে ফেলে বাবা দাদা তোমরা পুলিশ নিয়ে এসেছো হ্যাঁ আমরা এটা আগেই করা উচিত ছিল আমার তবে তোকে আজ কঠিন শাস্তি দিব পুলিশ বাবু
আপনি এই চোরকে নিয়ে যান। এরপর পুলিশ তান্ত্রিক আর রকিকে নিয়ে যায়। আর টোনা রাগে সেই তান্ত্রিকের মণ্ডপের ঘটিতে থাকা কিছু জল ছুঁড়ে ফেলে দেয়। আর সেই বানরের গায়ে পড়তে বানরটি একটি সুন্দর পাখিতে পরিণত হয়। এ দেখে তো তারা ভীষণ অবাক হয়ে যায়। আরে আমি আবার পাখি হতে পেরেছি। আরে তুমি তো বানর ছিলে, তাহলে তুমি পাখি হলে কি করে? আসলে আমি এক অনাথ মেয়ে। একদিন আমি নদীতে জল আনতে যাই, আর তখনই আমাকে ওই শয়তান তান্ত্রিক বানর বানিয়ে দেয়। তারপর আমার আর কিচ্ছু মনে পড়ছে না। এর পরের কথাগুলো আমরা জানি মা, তবে তুমি আর চিন্তা করো না, আমার সাথে বাড়িতে চলো, তুমি আর অনাথ থাকবে না, তুমি আমার বৌমা হয়ে থাকবে, কারণ তোমাকে যে আমার ভীষণ পছন্দ হয়েছে। রাজুর কথায় ওরা দুজন আর কিছু বলে না, আর তারপর থেকে তারা অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কি গো টুনি দিদি, জল আনতে যাবে না? এই তো আমরা এসে গেছি, চলো চলো আমরা জল আনতে যাই, বেলা যে গড়িয়ে যাচ্ছে। ও সুখি দিদি, কাকুলি দিদি, তোমরা এসে পড়েছো, দাঁড়াও কলসিটা নিয়ে আসছি। এই বলে টুনি কলসিটা নিয়ে সুখি আর কাকুলির সাথে জল আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর টুনিরা একসাথে গল্প করতে করতে নদীর ঘাটে যায়, আর জল নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। উফ টুনি দিদি, আমার খুব ক্লান্ত লাগছে, চলো না একটু এখানে বসে জিরিয়ে নেই। না সুখি দিদি, এখন বসার সময় নেই গো, বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে, এই তো আর একটু পথ আছে, তাড়াতাড়ি পা চালাও, তাহলে আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তারা যখন এসব কথা বলছিল, এমন সময় কাকুলির মাথায় একটা নারকেল পড়ে, আর নারকেল পড়ার কারণে কাকুলির মাথা পিঠে রক্ত ঝরতে থাকে, আর কাকুলি মাটিতে পড়ে যায়। আরে আরে কাকুলি দিদি, কি হলো, নারকেল কোথা থেকে পড়লো? এখানে তো কোনো নারকেল গাছ নেই। তাই তো টুনি দিদি, নারকেল গাছ নেই, অথচ নারকেল কাকুলি দিদির মাথায় পড়লো। এই কাকুলি দিদি, কাকুলি দিদি, ওঠো কাকুলি দিদি, ওঠো না। সুখি দিদি, কাকুলি দিদির মাথা পেটে তো রক্ত বের হচ্ছে, মনে হয় কাকুলি দিদি মারা গেছে, দেখো না কাকুলি দিদি কোনো নিঃশ্বাসই নিচ্ছে না। কিন্তু এটা কি করে সম্ভব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় টুনিদের উপরও নারকেলের বৃষ্টির মতো ঝরতে থাকে। আরে আরে সুখি দিদি, এসব কি করছে, নারকেলের বৃষ্টি কোথা থেকে হচ্ছে? দিদি বাঁচতে চাইলে পালাও এখান থেকে। এ কথা বলে টুনি আর সুখি কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর টুনিরা চলে যাওয়ার পর নারকেলের বৃষ্টিও থেমে যায়, আর কাকুলির মৃতদেহের পাশে বড় নারকেল রাক্ষস প্রকট হয়। বোকা পাখিরা, তোরা তো বুঝতেই পারিসনি, আসলে এটা কোনো নারকেলের বৃষ্টি ছিল না, আমি হলাম নারকেল রাক্ষস, আর আমি তোদের ওপর নারকেল ছুঁড়ে মেরেছিলাম, আমি তো নারকেল ছুঁড়ে মেরে আমার শিকার ধরি, এই তো আমার নারকেলের আঘাতে একটা পাখি মরেছে, আজকে এটাই আমার শিকার। ও সকাল থেকে না খেয়ে আছি, এই পাখিটাকে নিয়ে গুহায় যাই আর মজা করে খাই। এই বলে নারকেল রাক্ষস কাকুলের মৃতদেহ তুলে নিয়ে তার গুহায় চলে যায়। এরপর থেকে চলতে থাকে হিমছড়ি জঙ্গলে নারকেল রাক্ষসের অত্যাচার। নারকেল রাক্ষস প্রতিনিয়ত পাখিদের ওপর অত্যাচার করত। বনের পাখিরা এই দানব নারকেল রাক্ষসের কথা জানত না। সবাই নারকেলের বৃষ্টি কোথা থেকে পড়ছে তা নিয়ে অনেক চিন্তায় ছিল। না না, এভাবে আর ঘরে বসে থাকা যাবে না, এই নারকেলের আঘাতে বনের পাখিরা মারা যাচ্ছে, এভাবে চলতে থাকলে তো আমাদের বন পাখিহীন হয়ে যাবে। নিশ্চয়ই এই নারকেল পড়ার কোনো রহস্য আছে, তা আমাকে খুঁজে বের করতেই হবে, দরকার হলে আজ আমি ছাতা নিয়ে বের হব, তবুও রহস্য জানতেই চাই আমি। টুনি অনেক সাহসী আর বুদ্ধিমতী ছিল, তাই টুনি ছাতা মাথায় দিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে। জঙ্গলে কোনো পাখিকে দেখা যাচ্ছিল না, সবাই ভয়ে বাড়িতেই থাকে। এই জঙ্গলে কোনো পাখি দেখছি না কেন, পাখিগুলো গেল কোথায়? পাখি না থাকলে আমি কার উপর নারকেল ছুঁড়ব,
আর শিকারী বা কোথায় পাবো? এই বনের পাখিরা মনে হয় আমার নারকেলের আঘাতের ভয়ে লুকিয়ে পড়েছে। বোকা পাখিরা, তোরা এই নারকেল রাক্ষসের হাত থেকে বাঁচতে পারবি না। আমি তোদের সবাইকে খেয়ে ফেলবো, আর এই বনে আমি আমার নারকেলের রাজ্য গড়ে তুলবো, আর আমি হব এই বনের রাজা, নারকেল রাক্ষস। এসব বলে নারকেল রাক্ষস হাসতে থাকে, আর নারকেল রাক্ষসের এসব কথা টুনি আড়াল থেকে শুনে ফেলে। ও আচ্ছা, তার মানে পাখিদের উপর নারকেল ছুঁড়ে মারার আসল রহস্য এই নারকেল রাক্ষস। শয়তান রাক্ষস, তোর এই স্বপ্ন কোনো দিনও পূরণ হবে না। আমি এক্ষুনি তান্ত্রিকের কাছে যাব আর তোকে শেষ করার উপায় জানবো। আমি কিছুতেই আর এই বনের পাখিদের ক্ষতি হতে দিব না। তান্ত্রিকের কাছে যাওয়ার আগে আমাকে বনের সবাইকে এসব কথা জানাতে হবে, আর সবাইকে সতর্ক করতে হবে যাতে করে কেউ বাইরে বের না হয়। এই বলে টুনি বনের সবাইকে সতর্ক করে দেয়। আর টুনি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, বুঝতে পেরেছি সবটা, তবে এই নারকেল রাক্ষসকে মারার উপায় শুধু একজনই জানে, সে হলো অচিনপুরের নারিকেল বাড়ির নারিকেল কন্যা। আপনি সত্যি বলছেন বাবা? কিন্তু এই অচিনপুর কোথায় বাবা, আমাকে সবটা খুলে বলুন। উত্তরের জঙ্গলের সাথেই এই অচিনপুরের রাজ্য। ওই রাজ্যে একটা বড় নারিকেল বাড়ি আছে, আর সেখানেই তুই নারিকেল কন্যাকে পাবি। যা, তাড়াতাড়ি যা। তান্ত্রিকের কথা মতো টুনি সেই অচিনপুর রাজ্যে যায়, আর সেই নারকেল বাড়িতেও যায়। নারকেল বাড়ির ভিতরে প্রবেশ করতেই টুনিকে দেখে নারকেল কন্যা বলে, এসো এসো টুনি এসো, আমি জানি তুমি কেন এসেছো। ওই নারকেল রাক্ষসকে ধ্বংস করতে চাই তো? দাঁড়াও, আমি তোমাকে উপায় বলে দিচ্ছি। এই বলে নারকেল কন্যা জাদুকরে একটা লাল নারকেল নিয়ে আসে। টুনি, তুমি এই লাল নারকেলটা নিয়ে যাও, আর কোনোভাবে যদি তুমি এই লাল নারকেলের পানি ওই নারকেল রাক্ষসকে খাওয়াতে পারো, তাহলে ওই রাক্ষস একদম ধ্বংস হয়ে যাবে। নারকেল কন্যা, তোমাকে অনেক ধন্যবাদ এভাবে সাহায্য করার জন্য। এরপর টুনি লাল নারকেলটা নিয়ে আবার তাদের জঙ্গলে ফিরে আসে, আর টুনি কৌশলে লাল নারকেলের পানি পাত্রে করে নারকেল রাক্ষসের গুহায় রেখে আসে। এরপর, ও বড় খিদে পেয়েছে, কি যে খাই, কত দিন ধরে পাখির মাংস খাচ্ছি না। আরে আরে, এই পাত্রে এসব কি? মনে হচ্ছে পাখিদের লাল রক্ত, বা মেঘনা চাইতেই জল। যাই বাবা, এই রক্তগুলোই খেয়ে নে, পরে শিকার খুঁজতে বের হব। এই বলে নারকেল রাক্ষস লাল নারকেলের পানিগুলো রক্ত মনে করে খেয়ে ফেলে। খাওয়ার সাথে সাথে নারকেল রাক্ষসের শরীরে আগুন ধরে যায়, আর রাক্ষস সেখানে চিৎকার করতে করতে মারা যায়। এরপর হিমছড়ি জঙ্গল দানব নারকেল রাক্ষসের হাত থেকে মুক্তি পেয়ে যায়, আর বনের সবাই আবার আগের মতো মিলে মিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।